মায়ের অকাল বোধনের হাতে গোনা ঠিক কয়েকটা দিন বাকি রইলেও কোমর পাড়ার মৃৎশিল্পীরা এখনও বিশ্বকর্মা পুজো নিয়ে ব্যস্ত। আর ব্যস্ত হবেই না বা কেন, বিশ্বকর্মা পুজোর ঢাকের কাঠি যে ইতিমধ্যেই পাচতে শুরু করল। ওম বিশ্বকর্মায় নমঃ, ওম শ্রী নিত্যকর্মায় নমঃ, ওম শ্রী অর্জুন সখায় নমঃ, ওম বিশ্বকর্মা। সংখ্যাটা কিরকম আপনার? অন্য অন্যদের তুলনার দিকে এইবার একটু কম হয়েছে। সমস্যা তো এটা তো প্রচুর, মাটির সমস্যা তো কইয়া লাভ নাই, মাটি তো আমরা মিলাইতে পারি না, কাঠ বাঁশ ধরেন না কিছু মিলে মাটিটা একদম আগের মতন পারি না, মানে পাই না, জিনিস পাই না। এবারে মূর্তির দর কেমন? এইবার মূর্তি তো 400-500 টাকা গেছে, বারো তো এইটা 300-500 টাকা বিক্রি করছি, এবারও এইরকমই মনে হয়। ওম বিশ্বকর্মায় নমঃ। না, তুলনামূলক তো এবার প্রচুর কম, কম বলতে অনেকে মাটির লেগে বানাইতে পারছে না, অনেক কিছু ব্যাপারে কিছু ধরনের কমে আছে মূর্তি। অন্যান্য কিন্তু আমরা তো মানে যেটা লক্ষ্য করতেছি যে অন্যান্য বারের থেকে এবার পূজাটা কিন্তু একটু সংখ্যা বেশি বেশি, বাড়ি ঘরেরও পূজা আছে বা বিভিন্ন সিন্ডিকেট বা BMS অনেক কিছুতেই পূজা হইতেছে, এ ব্যাপারে তোমরা কি? এ ব্যাপারে তো এই যে সাধারণ যে গাড়ি ঘোড়া যে লামছে প্রচুর পরিমাণ, এই পরিমাণে তো যে আমাদের যে মূর্তি যে বানাইছি এই চাহিদার মতো মূর্তি মানে শর্ট পর্ব মানে ভাবতেছি। তোমরা তো মাটির বিষয়টা সমস্যা যেটা তোমরা মানে তুলে ধরছো, তো এই যে মাটিটা তোমরা বর্তমান সরকারের কাছে তোমরা মানে মৃৎশিল্পীদের তরফ থেকে কি বার্তা মানে তাদেরকে কি জানা দিতে চাই? ওই তো তারা মাটির ব্যবস্থা করে দেয় কি করে লেগে আমরা লেগে খুব সুবিধা হইব, বা মূর্তির রেটও বাড়বো বা একটু কমবো কিন্তু আমি থাকতে পারে আমরা মূর্তি শিল্পী লেগে তো আমরা মাটির লেগে একদম কাম করতে পারি না, সেই জন্য ওখানে আমরা আবদার করুন সরকারের কাছে যাতে আমরা মৃৎশিল্পীর মাটির শিল্প পাওয়া যায়, সেই জন্য আমরা একটু সুখ সুবিধা পাইলে আমরা লেগে ভালো। ॐ श्री नित्य कर्माय नमः, ॐ श्री अर्जुन सखाय नमः, ॐ विश्वकर्माय नमोस्तुते। ॐ विश्वकर्माय नमः, ॐ श्री नित्यकर्माय नमः, ॐ श्री अर्जुन सखाय नमः, ॐ
বিশ্বকর্মায় নমোস্তুতে। ওম বিশ্বকর্মায় নমঃ। ওম শ্রী নিত্যকর্মায় নমঃ। ওম শ্রী অর্জুন সখায় নমঃ। ওম বিশ্বকর্মায় নমস্তুতে। মাটি পাওয়া যায় না, তারপরে জিনিসপত্রের দাম আগের থেকে দ্বিগুণ হয়ে গেছে, দ্বিগুণ বেড়ে গেছে। এতে আপনারা লেবার চার্জ ডাবল হয়ে গেছে। আমাদের যে সরকার, হ্যাঁ যে সরকারটা রয়েছে, সরকারের কাছে আপনারা কি মানে দাবি রাখবেন? দাবি বিচ্ছিন্নের তরফ থেকে যে মাটির যে সমস্যাটা দূর করার জন্য, মাটির সমস্যা হলে মাটিতে কিনে আনতে হয় অন্যরা জমির থেকে। তো অন্যরা হলে যেই রেটে মাটি দিতে চায় আমরা ওইভাবেই কিনতে হয় আর কি। আপনার মানে আপনার ভাষায় মানে আপনি বুঝতে চাচ্ছেন যে মাটির রেটটা বেশি, মাটির রেট বেশি। এটা তো যে কোনো মাটি দেওয়া হয় না, বানানো হয়েছে ৫৭টা মূর্তি বানিয়েছেন গতবারের মতো, গতবারের তুলনায় একটু কম বানান। কারণটা মানে টাকা পয়সার সমস্যা আছে আর কি। ঠিক আছে, মাটি মানে মাটির দাম বেশি। ওই যে মূর্তি তৈরি করতে গিয়া অন্যান্য যে কাপড় চোপড় সাজানো জিনিসপত্রের দাম দ্বিগুণ হয়ে গেছে, ওইটার লেগে পড়তে গিয়া হয় না আর কি। ওম বিশ্বকর্মায় নমঃ। ওম শ্রী নিত্যকর্মায় নমঃ। ওম শ্রী অর্জুন সখায় নমঃ। ওম বিশ্বকর্মায় নমস্তুতে। নমস্কার, মৈত্রী পর্দায় আবারও আপনাদের সবাইকে স্বাগত। আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো এই যে বিশ্বকর্ম আসন্ন যে বিশ্বকর্ম পুজো আসতে চলছে, এই বিশ্বকর্ম পুজোর প্রস্তুতি কুমোরপাড়ার যে মৃৎশিল্পীরা রয়েছে তারা কীভাবে প্রস্তুতি করছে আসুন আমরা দেখে নেব। আমরা এই মুহূর্তে আছি আমাদের তেলিয়ামুড়া শিববাড়ির সংলগ্ন বিভিন্ন মূর্তির দোকানগুলির সামনে। এখানে আমরা প্রথমে যে দোকানগুলোতে প্রবেশ করতে যাচ্ছি সেটা হলো অন্নপূর্ণা স্টুডিও। হ্যাঁ, শিল্পী হিসাবে আছেন সুভাষ পাল, আমাদের তেলিয়ামুড়ার যে মৃৎশিল্পী রয়েছেন। আমি আসুন ওনার সঙ্গে একটু কথা বলে নিই। ওম বিশ্বকর্মায় নমঃ। ওম শ্রী নিত্যকর্মায় নমঃ। ওম শ্রী অর্জুন সখায় নমঃ। ওম বিশ্বকর্মায় নমস্তুতে। ওম বিশ্বকর্মায় নমঃ। ওম শ্রী নিত্যকর্মায় নমঃ। ওম শ্রী ত্রুত্রপাল। আচ্ছা, আপনার কী মনে হয় মানে আপনাদের কি যে আজকে এই আসন্ন বিশ্বকর্মা পুজো, হ্যাঁ বিশ্বকর্মা পুজোর উপলক্ষে আপনাদের কীরকম মূর্তি বানানো হয়েছে? গত বছরতে এবার মোটামুটি ভালোই বলতে, এবার তোমার মূর্তির রেটটা আছে না অস্বাভাবিক কমে গেছে দামটা। আচ্ছা, এটার মূল কারণটা কি এটা একটু যদি আমাদের বলে? জিএসটি চালু করছে তোমার ব্যবসার মধ্যে, তখন তো বাকি টাকি দেয় না, সব ক্যাশ আনতে হয়, তার জন্য একটু অসুবিধায় পড়ে থাকি আমরা। আচ্ছা, এবার যে মূর্তির যে দর বা রেট রয়েছে সেটা কীরকম? এবার রেটটা তো মোটামুটি ভালোই দিতে আছে। আচ্ছা আচ্ছা,
তো অন্যান্য বারের তুলনায় এবার মূর্তির, আপনারা বলছেন মূর্তির সংখ্যা বেশি, ঠিক আছে? তো এবার মূর্তির যে মূর্তির তৈরিতে আপনাদের যে মাটি বা যে কাঠের বা বাঁশের সামগ্রীগুলো প্রয়োজন বা শাড়ি কাপড়গুলো প্রয়োজন, সেই কাপড় বা ইয়েগুলোকে আপনাদের কোনো অসুবিধা হয়? এমনি তো অসুবিধা না বলতে, আমরা তো আপনার পুঁজি টুজি তো কম টম, এই কারণে একটু মাটির ব্যাপারটা আপনি কি বলতে চাইবেন যে মাটিটা রয়েছে? মাটিটা তোমার অনেক দূরে টানা হয়, ওই তোমার এবার আনছি তোমার সেফরিতে, আর অন্যান্য বছর তোমার এই আমরা ইসারবিল চুমনির টানতাম। আচ্ছা, এই যে আপনাদের যে মাটির সমস্যাটার একটা রয়েছে, এটা কি সমাধানের জন্য আপনারা মানে যে সরকার রয়েছে বর্তমান সরকার, এই সরকারের কাছে কি দাবি রাখবেন? সরকারের কাছে দাবি রাখুন আমরা মূর্তি যে বানাই কাজ টাস্তে করি, যাতে মাটিটা যাতে আমরা পাই একটু কম রেটে বা একটু তোমার মাটির চাহিদাটা যাতে আমরা একটু লাভবান। এই অর্জুন সখায় নমঃ, ও বিশ্বকর্মায় নমোস্তুতে। ওম বিশ্ব। আমরা এই মুহূর্তে আবার আসি তেলিয়ামুড়ার শিববাড়ি সংলগ্ন, হ্যাঁ, জয়মা স্টুডিওতে। এখানে আমাদের যে প্রতিমা শিল্পী রয়েছেন বাবুল রুদ্র পাল, ঠিক আছে, ওনার সঙ্গে আসুন, আমরা একটু কথা বলতে যাচ্ছি। হ্যাঁ দাদা, কেমন আছো? কেমন আছো? ভালো আছি। আচ্ছা, কী মনে হচ্ছে মানে অন্যান্য বারের তুলনায় এবার যে বিশ্বকর্মা মূর্তি, এটা কি গতবারের তুলনায় কীরকম তোমরা বানাচ্ছ? গতবারের তুলনায় একটু কম, কিন্তু পুজো বেশি। হ্যাঁ, গতবারের তুলনায় কম, এবার কিন্তু পুজোও বেশি। তো কমের সংখ্যাটা কমে যাওয়ার কারণ? বিভিন্ন কারণে তো তোমার লেবার টেবারের সমস্যা, মাটির সমস্যা, অনেক রকম সমস্যার কারণে যে বানানো কমে আছে, আর এইসব কাজ করতে আসে না মানুষ। আচ্ছা দাদা, যে যে মানে মূর্তির সংখ্যাটা যেরকম কম বা এতে রেটের সংখ্যা, রেটের দিকে তুমি কী বলতে? রেট আগের মতোই আছে, রেট আগের মতোই রয়ে গেছে। এতে তোমরা মানে জনগণকে কী বার্তা দিতে চাইছো বা মূর্তিগুলি, কারণ এই এখন কিন্তু এই মানে মৃৎশিল্পের যে মূর্তি কারিগর কিন্তু এখন দেশের মানে আমাদের রাজ্যে বা অন্যান্য জায়গাতে কিন্তু অনেকটাই কমে গেছে, এতে জনসাধারণকে কী বার্তা দিতে চাই? জনসাধারণকে জনসাধারণকে আমরা আমি বার্তা দিয়ে এখন সরকারিভাবে যদি শিল্পীদের কোনো কিছুভাবে উৎসাহ করা যায় তবেই এই কাজটা স্বয়ংসম্পূর্ণ হবে, তাহলে আস্তে আস্তে কমে যাবে। আমরা এতক্ষণ কথা বলে নিলাম আমাদের জয়মা স্টুডিওর প্রতিমা শিল্পী বাবুল রুদ্রপালের সঙ্গে। আসুন, ওনার যে প্রতিমাগুলো রয়েছে এগুলো আমরা একটু পরিদর্শন করে দিচ্ছি। মায়ের অকাল বোধনের হাতে গোনা ঠিক কয়েকটা দিন বাকি রইলেও কোমর পাড়ার মৃৎশিল্পীরা এখনও বিশ্বকর্মা পুজো নিয়ে ব্যস্ত। আর ব্যস্ত হবেই না বা কেন, বিশ্বকর্মা পুজোর ঢাকের কাঠি যে ইতিমধ্যেই বাঁচতে শুরু করল। আর এই বিশ্বকর্মা মূর্তির প্রস্তুতি কেমন চলছে, কতটুকুই বা শেষ হলো, মূর্তির প্রস্তুতির কাজ কেমন বাজার মূল্য এ বছরের বিশ্বকর্মা বাবার মূর্তি, এই সমস্ত বিষয় খতিয়ে দেখতে আমরা মৈত্রীর প্রতিনিধিরা ছুটতে লাগলাম সত্যের সন্ধানে, সম্প্রীতির বন্ধনে। আমরা তেলিয়ামুড়ার পাইকারি বাজার সহ তেলিয়ামুড়া শিববাড়ি সংলগ্ন মৃৎশিল্পীদের দোকানগুলিতে যাই, সেখানে গিয়ে বিভিন্ন মৃৎশিল্পীদের সাথেও কথাবার্তা বললাম আমরা। আসুন না, দেখে নেই বিশ্বকর্মা মূর্তির প্রস্তুতির ঢেউ কিরকম চলছে। নমোস্তুতে। ওম বিশ্বকর্মায় নমঃ। ওম শ্রী নিত্যকর্মায় নমঃ। ওম শ্রী অর্জুন সখায় নমঃ। ওম বিশ্বকর্মায় নমোস্তুতে। ওম বিশ্বকর্মায় নমঃ।
শ্রী নিত্য কর্মায় নমঃ। ওম শ্রী অর্জুন সখায় নমঃ। ওম বিশ্বকর্মায় নমোস্তুতে।